এডুকেশন গ্রাউন্ডে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা বর্গক্ষেত্রের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব, তবে আমাদের সঙ্গে থাকো। প্রথম অঙ্ক আমাদের কি বলেছে, 308 × 100 মিটার পরিমাপের একটি মেঝে টাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার তালি ব্যবহার করা যাবে। ঠিক আছে, মনে করা যাক এখানে একটা আয়তক্ষেত্রের মতো একটা জায়গা আছে যার দৈর্ঘ্য কত দেওয়া আছে 308, আর প্রস্থ কত দেওয়া আছে 100 এত মিটার। ঠিক আছে, এটা প্রশ্নের মধ্যে গুণ আকারে দেওয়া আছে, যখন গুণ আকারে দেওয়া থাকবে তখন যেটা বড় সেটাকে ধরবে দৈর্ঘ্য আর ছোটটাকে কি প্রস্থ। ঠিক আছে, তারপরে কি বলছে, মেঝে পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি লাগবে। ঠিক আছে, এখানে মেঝেটা পাকা করবে আর এখানে কি বসা দেবে, টালি, এবং সবচেয়ে বড় মাপের কতগুলো টালি লাগবে যাতে করে কি এটাকে ফিল আপ করা যাবে, এটাই হলো অঙ্ক। যদি কোনো অঙ্কের মধ্যে এখানে দেওয়া আছে সর্ববৃহৎ কতগুলো টালি লাগবে, যদি এই টাইপের কোনো অঙ্ক থাকে সর্ববৃহৎ টালি মানে সবচেয়ে বেশি কতগুলো টালি লাগবে, তখন আমরা কি করি, লসাগু কনসেপ্টটা আমরা শিখেছি যে এখন জানো যে লসাগু কনসেপ্টের মধ্যে এখানে সবচেয়ে বেশি হলে আমাদের কি করতে হয়, গসাগু হয়, সেই কনসেপ্টটা এখানে কি হবে ইউজ হবে, মানে সবচেয়ে বেশি কতগুলো টালি লাগবে, সবচেয়ে বেশি তার মানে সবচেয়ে বেশি কি করতে হবে, মানে সবচেয়ে বেশি করলে কি আমাদের কি করতে হবে, এই দুটোর সঙ্গে কি করতে হবে, গসাগু আমাদের করতে হবে, গসাগু এইচসি। ঠিক আছে, গসাগু করে যেটা বাড়াবে সেটাই কি হবে, দৈর্ঘ্য বাড়াবে, একটা টালির দৈর্ঘ্য বাড়াবে। ঠিক আছে, তাহলে এটা গসাগু করি, 308 আর 100 গসাগু করতে হবে, এটাই হলো আমাদের অঙ্ক। গসাগু করবো আমরা ভাগ প্রক্রিয়ায়, 308 100, 3 দিয়ে দিলাম 308, আর যখন এখানে দিব তখন 100টা এখানে নিচে নামবে, 8 বার কত 96 4, 4 × 8। ঠিক আছে, এখন প্রশ্ন বলছে একটি মেঝে পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করতে হবে, তাহলে সর্ববৃহৎ কত মাপে, তাহলে একটা এই যেটা আমাদের গসাগু বাড়াবে, গসাগু আমাদের কত বাড়ালো 4, গসাগু আমাদের কত বাড়ালো 4, তাহলে যে যে চাল এখানে টালিটা বসানো হবে সেই টালিটার দৈর্ঘ্য কত 4, এটাও 4 হয়, যেহেতু বর্গাকার এটাও 4 হবে, তার মানে টালিটার দৈর্ঘ্য কত 4, যে টালিটা বসানো হবে তার দৈর্ঘ্য কত 4। ঠিক আছে, 4 কি এসে একক, 4 মিটার, তাহলে প্রত্যেকটা টালির দৈর্ঘ্য কত হবে 4 মিটার, এটাই হলো কি আমাদের সমাধান। ঠিক আছে, এই টাইপের অঙ্ক যদি আসে পরীক্ষায়, একটা আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, বলা হয়েছে এখানে সর্ববৃহৎ কতগুলো টালি বসবে, তখন আমাদের মনে রাখতে হবে যখন কোনো অঙ্কে এরকম দেয় সবচেয়ে বেশি কতগুলো টালি বসবে, সবচেয়ে বেশি সরি সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করতে হবে যদি দেয়, তখন আমরা এই দুটা কি করব, এই দুটার গসাগু করতে হবে। ঠিক আছে, 308 গসাগু করলাম, গসাগু করে আমাদের অ্যান্সার কত বাড়ালো 4, তাহলে এই 4 মিটারই হবে কি এক একটা টাইলসের বাহুর দৈর্ঘ্য 4। ঠিক আছে, তাহলে একটা টাইলসের বাহুর দৈর্ঘ্য কত 4, এটাই আমাদের প্রশ্ন বলেছে, প্রতিটা টাইলসের বাহুর দৈর্ঘ্য কত। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসছি, নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, 225 × 48 মিটার পরিমাপের একটি আয়তাকার অংশকে বাঁধতে সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে, এবার টালির সংখ্যা আমাকে বার করতে বলছে। ঠিক আছে, আগেরবার টালির বাহুর দৈর্ঘ্য বার করতে বলছে, তাহলে এরকম একটা আয়তক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 225 আর প্রস্থ দেওয়া আছে কত 48, এই যে আয়তাকার একটা জায়গা আছে এইখানে কি করতে হবে, বর্গাকার টালি বসাতে হবে। তাহলে বলছে বর্গাকার যে টালি বসাবে, বর্গাকার মাপের সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে, সর্ববৃহৎ বর্গাকার মাপের কতগুলি টালি লাগবে, তাহলে কনসেপ্ট কি একই রকম, সর্ববৃহৎ কতগুলি টালি লাগবে, ঠিক আগের কনসেপ্ট এখানে ইউজ করবো, তাহলে আমাকে বার করতে হবে কি, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য জানি প্রস্থ জানি, তাহলে এখান থেকে আমি কি বার করতে পাবো, প্রতিটা টালির দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে আগে বের করে নিই, তারপরে কি আমাদের অঙ্ক হবে। ঠিক আছে, প্রতিটা টালির দৈর্ঘ্য বার করতে গেলে কি করতে হবে, তাহলে প্রতিটা যখন দৈর্ঘ্য বার করতে যাবো তখন এই দুটার কি করতে হবে, আমাদের গসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে গসাগু করি আগে, তাহলে 3 × 8 = 24, 3 × 4 = 12, 3 দিয়ে দিই 3 × 8 কত 24 = 4, 3 × 4 = 12 = 14, ঠিক আছে 3 দিয়ে হয় না, এটা 4 দিয়ে দিই 4 কত 32 = 2,
চার চার ১৬ আর ৩ কত ১৯ ১৯২ ৫ থেকে ২ বিয়োগ করলো ৩ ১২ থেকে ৯ বিয়োগ করলে ৩ ২ ২ মিলে গেল ৩৩ ৪৮ ৩৩ এখানে থাকবে ৪৮টা এখানে নামবে ১৫ তারপরে এখানে ৩৩ আবার নামবে ১৫ দোকানে ৩০ তাহলে এখানে ৩ নামবে আর এখানে হবে ১৫ ৩ পাঁচা কত ১৫ তাহলে প্রতিটালে বাহুর দৈর্ঘ্য কত হবে এটা গসাগু বাড়াবে গসাগু সবসময় মনে রাখবে অ্যান্সারটা কিন্তু গসাগু না যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাই আমাদের গসাগু তাহলে অ্যান্সার আমাদের তাহলে গসাগু কত হবে ৩ তাহলে প্রতিটালের বাহুর দৈর্ঘ্য কত হবে ৩ এটাও ৩ এটাও ৩ এটাও ৩ ঠিক আছে আমাকে এখন প্রশ্নে বলছে কত তালির সংখ্যা কতগুলো টালি লাগবে তাহলে কতগুলো টালি যখন সংখ্যা বার করব তখন আমাকে কি করতে হবে গোটাটার ক্ষেত্রফলকে প্রতিটালির ক্ষেত্রফল দিয়ে কি করব আমরা ভাগ করব তাহলে কি কতগুলো টালি লাগবে সেটা আমরা কি বের করে দেব তাহলে টোটাল ক্ষেত্রফল কত ছিল ২২৫ ইনটু ৪৮ এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২২৫ ইনটু ৪৮ তাকে কি করব এক যতগুলো টালি লাগবে মানে একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব তাহলে কি আমরা কি পাবো কতগুলো এখানে টালি লাগবে সেটাই আমরা কি বের করতে পারব তাহলে একটা টালির ক্ষেত্রফল কত প্রতিটালির বাহুর দৈর্ঘ্য কত প্রতিটা টালির বাহুর দৈর্ঘ্য হলো আমাদের কত ৩ মিটার তাহলে প্রতিটালির ক্ষেত্রফল কত হবে প্রতিটা টালির প্রতিটি টালির ক্ষেত্রফল তাহলে কত হবে আমাদের ৩ ত্রিক্ষে ৯ মিটার ৯ বর্গ মিটার এখন প্রতিটালির ক্ষেত্রফল দিকে ক্ষেত্রফল দিয়ে আমি কাকে ভাগ করব টোটালটা যে এরিয়া আছে সেটাকে ভাগ করব তাহলে প্রতিটালির ক্ষেত্রফল কত ৯ ৯ দিয়ে ভাগ করব তাহলেই আমরা পাবো এখানে কতগুলো টালি লাগবে যদি তোমাকে পরীক্ষায় বলতো সব সবচেয়ে বড় যে টালি থাকবে তার মানে সবগুলো টালির কি দৈর্ঘ্য কত বাহুর দৈর্ঘ্য তখন কি অ্যান্সার ৩ হতো আর ক্ষেত্রফল বললে কত হতো ৯ আর কতগুলো টালি লাগবে যদি বার করতো বার করতে বলেছে তার মানে কি করবো এটার ক্ষেত্রফলকে আর পরিকালী ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে ৯ দিয়ে কাটাকাটি করি ৯ দোকানে কত ১৮ ৪ ৪৫ তাহলে ৯ দোকানে ১৮ ৪ ৫ নং কত ৪৫ তাহলে ২৫ দিয়ে ৪৮কে আমাকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে ৪৮ ইন্টু ২৫ দেখো তাহলে ৪৮ তাহলে ৪ পজিশন কত ১০০ ৮ পজিশন কত ২০০ তাহলে ৮ পজিশন ২০০ ২০০ শূন্য আর হাতের থাকলো কত ২০ তাহলে ৪ পজিশন ১০০ ১০০ আর ২০ কত হবে ১২০ তাহলে আমার সঠিক অ্যান্সার কত ১২০০ তাহলে কতগুলি টাই লাগবে ১২০০টি টাই লাগবে তোমাদের বোঝা গেল গুণটা কিভাবে করলাম তাহলে এই যে এই শর্টকাট এইভাবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে কি করলাম পঁচিশের ঘরে নামও তো এখানে অ্যাপ্লাই করলাম চার পজিশন ১০০ আট পজিশন ২০০ ২০০র কি শূন্যটা এখানে বসলো আর হাতে থাকলো কত ২০ ঠিক আছে তার চার পজিশন ১০০ ১০০র সঙ্গে ২০ যোগ করলাম তাহলে ১২০ এত কি এটাই হবে কি আমাদের অ্যান্সার তাই নেক্সট অঙ্কে আসছি দুই সেমি তিন সেমি ও ছয় সেমি বাহু বিশিষ্ট তিনটি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গক্ষেত্র তৈরি করা হলে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে ঠিক আছে তিনটা বর্গক্ষেত্র একসঙ্গে জুটছে মানে করে একটা এরকম একটা বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য ২ সেমি আরেকটা বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য তো ৩ সেমি মানে একটু বড় হবে ৩ সেমি এটা ২ এটাও ২ এটাও ২ আর বড়টা ৩ আরেকটা বর্গক্ষেত্র জুটছে যার বাহুর দৈর্ঘ্য তো ৬ সেমি মানে আরেকটু বড় হবে মনে করি এই টাইপের ঠিক আছে তাহলে এটা কত ৬ সেমি আর গোটাটা কি ৬ সেমি হবে এই গোটাটা এটাও ৬ এটাও ৬ তাহলে আমাকে প্রশ্নে বলছে নতুন যে বর্গক্ষেত্র তৈরি হবে এই তিনটা বর্গক্ষেত্র মিলে নতুন সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত তার মানে আমি কি করব এই টাইপের অঙ্ক দিলে একটা বর্গক্ষেত্র দুটো বর্গক্ষেত্র তিনটে বর্গক্ষেত্র একসঙ্গে জুড়লো তাহলে মানে কি এই বর্গকে তিনটা বর্গক্ষেত্র জুড়ে যদি একটা বর্গক্ষেত্র তৈরি করা হয় তাই নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে এটাই হলো আমাদের কি অঙ্ক ঠিক আছে তাহলে তখন আমরা কি করব এই বর্গক্ষেত্রে এরিয়া বার করব এই বর্গক্ষেত্রে এরিয়া বার করব এই বর্গক্ষেত্রে এরিয়া বার করব তারপরে যোগ করে তারপরে কি বাহুর দৈর্ঘ্য বার করব তাহলে প্রথম বর্গক্ষেত্রে এরিয়া কত হবে তাহলে প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত ২ তাহলে এরিয়া কত হবে ২ দোকানে কত ৪ যেহেতু বাহু স্কয়ার আমাদের ফর্মুলা দ্বিতীয় বর্গক্ষেত্রে এরিয়া কত হবে বাহুর দৈর্ঘ্য কত ৩ তাহলে ৩ ত্রিক্ষে কত ৯ তৃতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ৬ তাহলে এরিয়া কত হবে ৬ ৬ কত ৩৬ এই যে তিনটা যোগ করে আমরা কি পাবো একটা বড় ক্ষেত্র পাবো তার মানে এই যে এরিয়াটা হলো সেটাই কি একটা বড় বড় ক্ষেত্রের এরিয়া তাহলে ৩৬ আর ৯ কত ৪৫ আর কত ৪৯ একক কি বর্গ সেমি ঠিক আছে ৪৯ বর্গ সেমি
তাহলে এই যে তিনটা বর্গক্ষেত্র যোগ করে কি বলছে একটা বড় বর্গক্ষেত্র হবে, তাহলে বড় বর্গক্ষেত্রটা তৈরি করা হবে একটা, তিনটা যোগ করে একটা কি বলছে বড় বর্গক্ষেত্র, তাহলে বড় বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত এটা আমাকে বার করতে, জানি না বড় বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমি ধরলাম এ, তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে এ স্কোয়ার, তাই এই স্কোয়ারটাই কি এইটা এই তিনটার যোগফলই কি একটা বড়টার সমান, ঠিক আছে এটাই বলছে প্রশ্ন। তাহলে এর মান তাহলে কত বাড়াবে সাত, তাহলে এই যে বড় বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বাড়ালো সাত, এটাই হলো অঙ্ক। অনেকে এই সমস্ত যোগ করে বাহুর দৈর্ঘ্য বার করার চেষ্টা করে কিন্তু তখন কিন্তু ভুল হবে, কিন্তু পরীক্ষায় কিন্তু অপশন হবে তিন দুই পাঁচ ছয় কি এগারো থাকতে পারে কিন্তু, ঠিক আছে কিন্তু এগারো কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কত সেভেন, ঠিক আছে। নেক্সট অঙ্কে আসছি, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার 32 সেন্টিমিটার এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, ঠিক আছে দুটো বর্গক্ষেত্র দেওয়া আছে, একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত আছে 24 সেমি, এর পরিসীমা কত 24 সেমি পরিসীমা কিন্তু, ঠিক আছে 24 সেমি পরিসীমা পিরিয়ে দিলাম, ঠিক আছে। আরেকটা বর্গক্ষেত্র আছে যার পরিসীমা কত দেওয়া আছে 32 সেমি, দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা, এটা প্রথম এটা দ্বিতীয় 32 সেমি, ঠিক আছে। এখন আমাকে প্রশ্নে বলছে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান মানে কি এর যে ক্ষেত্রফল হবে আর এর যে ক্ষেত্রফল হবে এর যা এরিয়া হবে, এই এরিয়া মনে করো A1 হলো, এর এরিয়া মনে করো A2 হলো, এই দুটোকে যোগ করে A1 প্লাস A2 করার পর দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যোগ করে যে এরিয়াটা পাবো, ঠিক আছে সেই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত এটা আমাকে বার করতে হবে, সেই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত এটাই বলেছে, সরি বাহুর দৈর্ঘ্য বার করতে বলেনি পরিসীমা আমাকে বার করতে বলছে, বাহুর দৈর্ঘ্য বার করলে কি পরিসীমা আমরা বের করতে পারবো, পরিসীমা কত এটাই হলো আমাদের অঙ্ক, ঠিক আছে। তাহলে এই বর্গক্ষেত্রের কি দেওয়া আছে পরিসীমা, তাহলে এখান থেকে আমি এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো বার করতে পারি, তাহলে পরিসীমা 24 হলে বাহুর দৈর্ঘ্য কত হবে প্রথম বর্গক্ষেত্রের, তাহলে দেখো পরিসীমা আমরা 24 জানি, তাহলে বাহুর দৈর্ঘ্য কি 4 দিয়ে ভাগ করতে হয় তখন 6 সেমি, এটাই হলো পরিসীমা সরি বাহুর দৈর্ঘ্য। একটা বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে 4 দিয়ে ভাগ করবো, 24কে 4 দিয়ে ভাগ করুন 6, এটাও 6 এটাও 6 এটাও 6, 4 6 কত 24, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে L2, 4 দিয়ে ভাগ করো 32কে 4 দিয়ে ভাগ করলে কত 8 সেমি, এটাই বর্গক্ষেত্র, মানে এটা ওয়াট এটা ওয়াট এটা ওয়াট এটা ওয়াট, ঠিক আছে। এখন কি বলছে এই বর্গক্ষেত্রে এরিয়া আমাকে বার করতে, তাহলে এই বর্গক্ষেত্রে এরিয়া কত হবে, এরিয়ার ফর্মুলা কি বাহু স্কোয়ার, তাহলে 6 6 কত 36, তাহলে 36 বর্গ সেমি, তাহলে এই বর্গক্ষেত্রে এরিয়া কত হবে 8 8 কত 64 বর্গ সেমি। এখন কি বলছিল প্রশ্নে এই দুটো এরিয়াকে যোগ করো, তাহলে যোগ করতে হবে 36 আর 64কে যোগ করবো, 36 আর 64 যোগ করলে আমাদের কত হবে 100, তাহলে নতুন বর্গক্ষেত্রের এরিয়া কত হলো 100, নতুন আরেকটা বর্গক্ষেত্র যার এরিয়া কত হলো 100। এখন বলছে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত, তাহলে 100 আমরা জানি, তাহলে নতুন বর্গক্ষেত্রের এরিয়া যদি 100 হয় তার মানে স্কোয়ার ইকুয়াল টু কত 100, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, তো তাহলে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে 10, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেরিয়ে গেলাম 10, তাহলে পরিসীমা কত হবে, তাহলে পরিসীমার ফর্মুলা কি আমরা জানি 4 ইন্টু কত বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য কত 10, 4 ইন্টু বাহু 4 10 কত 40, তাহলে একক কি সেন্টিমিটার, এইটাও হবে কি সেন্টিমিটার, আশা করি বোঝাবে। যদি বলতো নতুন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত, তখন আমাদের আনসার হতো কত 10 সেন্টিমিটার, ঠিক আছে, আর পরিসীমা আমাদের কত 40 সেন্টিমিটার। নেক্সট অঙ্কে আসছি, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 সেমি 32 সেমি এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত, একই টাইপের অঙ্ক, আগেরটা সমষ্টি দেওয়া ছিল এটাকে পার্থক্য বা দেওয়া আছে, আর কোনো কিছুই তফাৎ এই নেই পার, তাহলে প্রথম একটা বর্গক্ষেত্র ছিল এর পরিসীমা কত ছিল 40 সেমি, তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা যদি 40 সেমি হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, যখন পরিসীমা দেওয়া থাকবে তখন বাহুর দৈর্ঘ্য বার করতে হবে 4 দিয়ে ভাগ, ঠিক আছে 10 সেমি, তার মানে এটাও 10 এটাও 10 এটাও 10, ঠিক আছে। আরেকটা বর্গক্ষেত্র ছিল এরকম মনে করো, সেই বর্গক্ষেত্রের কি দেওয়া ছিল পরিসীমা দেওয়া ছিল, তাহলে এর পরিসীমা কত দেওয়া ছিল 32 সেমি, 32 সেমি, তাহলে এর বাহুর দৈর্ঘ্য কত হবে L2, তাহলে বাহুর দৈর্ঘ্য কত 4 দিয়ে ভাগ, 32কে 4 দিয়ে ভাগ করো তাহলে কত হবে 8 সেমি, তার মানে এটা ওয়াট এটা ওয়াট এটা ওয়াট,
এখন কি বলছে, এই বর্গক্ষেত্রের এরিয়া বার করতে বলছে। তাহলে এই বর্গক্ষেত্রের এরিয়া বার করি আগে, তাহলে এরিয়া কত হবে, বাহু স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার কত, 100, তাহলে 100 বর্গ সেমি। তাহলে এই বর্গক্ষেত্রের এরিয়া কত হবে, 8 স্কোয়ার কত, 64, 64 বর্গ সেমি। এখন প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত। ঠিক আছে, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল, এদের পার্থক্যটা যেটা হবে সেটাই হবে কি একটা নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটাই বলছে প্রশ্ন। এদের পার্থক্যটা যেটা হবে সেটাই হবে কি নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এটার পার্থক্য, তাহলে 100 বিয়োগ কত, 64, এত কি বর্গ সেমি, তার মানে কত হবে, 36 বর্গ সেমি। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 36 বর্গ সেমি হয়, তবে বলো এই বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা জানি ক্ষেত্রফল জানলে পরে বাহু দৈর্ঘ্য বার করা, তো বলতে গেলে কি করতে হবে, তখন বর্গমূল করতে হবে, 36, তাহলে কত, 6 সেমি। তাহলে ক্ষেত্রফল জানা থাকলে বাহু দৈর্ঘ্য বার করতে গেলে বর্গমূল, আর পরিসীমা যখন জানা থাকবে তখন বাহু দৈর্ঘ্য বার করতে গেলে 4 দিয়ে ভাগ, সেটা যেন মাথায় থাকে। ঠিক আছে, তারপরে আমাকে কি বার করতে বলছে, এখন এই বর্গক্ষেত্রের পরিসীমা কত, তাহলে পরিসীমা বার করে দাও। পরিসীমার ফর্মুলা কি, 4 × বাহুর দৈর্ঘ্য, 4 × 6, তার মানে কত হবে, 24 সেন্টিমিটার হবে কি এই অঙ্কের সঠিক অ্যান্সার। আমি এত কিছু লিখে করলাম মানে বোঝানোর জন্য, পরীক্ষার সময় কি তোমরা খালি মেইন খালি ক্যালকুলেশনটা করবে। নেক্সট অঙ্কে আসছি, নেক্সট অঙ্ক কি বলেছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেমি, বড়টি বাহু ছোটটির অপেক্ষা 2 সেমি বেশি হলে বড়টির বাহুর দৈর্ঘ্য কত। তাহলে দুটো বর্গক্ষেত্র আছে, তাদের এরিয়ার পার্থক্য দেওয়া আছে কত, A1 - A2, এটা দেওয়া আছে কত, 32 বর্গ সেমি, 32 বর্গ সেমি এরিয়ার পার্থক্য, দুটি বর্গক্ষেত্রের এরিয়ার পার্থক্য মানে ক্ষেত্রফলের পার্থক্য দেওয়া আছে 32 বর্গ সেমি। বলছে বড়টির বাহুর দৈর্ঘ্য ছোটটির অপেক্ষা 2 সেন্টিমিটার কি বেশি, বড়টির বাহুর দৈর্ঘ্য ছোটটির অপেক্ষা কি 2 সেন্টিমিটার বেশি। তাহলে বড়টির বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে ছোটটির কত হবে, x - কত 2, বড়টির যেহেতু কি 2 সেন্টিমিটার বেশি, তাহলে বড়টা বেশি হবে x, আর ছোটটার কত হবে, x - 2 গেল। তাহলে বলছে বড়টির বাহুর দৈর্ঘ্য কত, বড়টির আমাকে বাহুর দৈর্ঘ্য বার করতে আছে। তাহলে এই টাইপের অঙ্ক দেওয়া থাকলে পরে তোমরা একটা অপশন টেস্ট করতে পারো, অন্যথায় কি করব, কি দেওয়া আছে সেটা তোমাদের লক্ষ্য করতে হবে। কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, এরিয়ার পার্থক্য, তার মানে এখানে আমাদের এরিয়া আমাকে বার করতে, যার পার্থক্য দেওয়া থাকবে আমি সেটা বার করতে। তাহলে প্রথম বর্গক্ষেত্রের এরিয়া কত হবে, x স্কোয়ার, দ্বিতীয় বর্গক্ষেত্রের এরিয়া কত হবে, x - 2 স্কোয়ার, এটা এরিয়ার ফর্মুলা, এরিয়ার ফর্মুলা কি বাহু স্কোয়ার। এখন বলছে এই এরিয়ার পার্থক্য কত, 32, পার্থক্য মানে বিয়োগ করব আমরা, তাহলে x স্কোয়ার - x - 2 তার স্কোয়ার = 32, এটাকে সলভ করে আমাকে x এর মান আমাকে বার করতে হবে, এটাই হলো অঙ্ক, বাহু দৈর্ঘ্য বড় বড় দৈর্ঘ্য কত, তাহলে x এর মান আমরা বার করি। তাহলে দেখো x স্কোয়ার - এটা কিসের ফর্মুলা গেল, a - b² এর ফর্মুলা গেল, তাহলে ফর্মুলা কি, স্কোয়ার - 2ab, দুই দোকানে 4, এই যে 2ab, তাহলে দুই দোকানে 4x প্লাস কত, 2 স্কোয়ার 4 = 32। ঠিক আছে, তাহলে এখানে দেখো x স্কোয়ার, একটু ডিটেলসেই করে দিচ্ছি, -x² + 4x - 4 = 32, x স্কোয়ার কাটা গেল, তাহলে 4x = 32 আর 4টা উঠে যাবে, তাহলে 32 আর 36 হবে, তাহলে x = আমাদের কত হবে, 9। ঠিক আছে, তাহলে কার মান বার করতে বলছে, বাহুর দৈর্ঘ্য, তাহলে বড় বাহুটার বড় যে আছে তার বাহুর দৈর্ঘ্য কত হবে, 9 সেমি, আর ছোটার বাহুর দৈর্ঘ্য কত হবে, তার থেকে 2 সেমি কম, তাহলে কত হবে, 7 সেমি। আর প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে এটাই বলছে কি বড়টার বাহু দূরত্ব কত, তাহলে বড়টার বাহু দূরত্ব কত, 9 সেমি, এটাই হলো অঙ্ক। তাহলে নেক্সট অঙ্কে আসছি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 12 মিটার ও 5 মিটার এবং এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে এই যে একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 12 মিটার, প্রস্থ কত দেওয়া আছে, 5 মিটার। এখন বলছে এত এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এইটার যা ক্ষেত্রফল হবে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আছে, নিতে হবে সেই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তার মানে এখানটার আমার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। ঠিক আছে, এটাই হলো অঙ্কের ফান্ডা। তাহলে ক্ষেত্রফলটা কত হবে প্রথম আয়তক্ষেত্রের, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, 5 বার কত, 60,
বর্গ মিটার। তাহলে এইটার ক্ষেত্রফল যা বলছে সেটা কি হবে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই হবে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সেটাই প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিচ্ছে কন্ডিশনে। তার মানে এইটাও যা এর ক্ষেত্রফল কি তা, তার মানে এটাই এখন কার ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি স্কয়ার, তার মান দেওয়া আছে 60। তাহলে এ ইকুয়াল টু তাহলে কত হবে রুট ওভার 60। এটা একটু ক্যালকুলেশন করো, দেখো এটা কিভাবে করবে, সাতকে ভাঙবে, কিভাবে ভাঙবো এখন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যাতে কি বর্গমূল হবে, যে চার, চারের বর্গমূল হয় চার, পনেরো কত সাত, এইভাবে করবো। চারের বর্গমূল দুই, টু রুট পনেরো। তাহলে বাহুর দৈর্ঘ্য কত বাড়ালো টু রুট পনেরো, কিন্তু আমাকে বাহুর দৈর্ঘ্য বার করতে বলেনি, আমাকে বলছে ডায়াগোনাল মানে কর্ণের দৈর্ঘ্য কত। কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি এ রুট টু। তাহলে এর মান কত টু রুট পনেরো, টু রুট পনেরো ইন্টু কি রুট টু, এটাই কর্ণের দৈর্ঘ্যের মান হবে। তাহলে টু রুট থার্টি, যখন রুট টু থাকবে এটা সেটা ভিতরে প্রবেশ করে নেয়, পনেরো দোকানে কত তিরিশ, ঠিক আছে এত কি মিটার, এটাই বলেছি আমাদের অঙ্ক। তবে নেক্সট অঙ্কে আসছি, একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, বর্গক্ষেত্রের বাহু 60 সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70 সেন্টিমিটার, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। বলছি একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান, একটা বর্গক্ষেত্র আর একটা আয়তক্ষেত্র দুজনের কি সমান বলছে, পরিসীমা সমান, এর পরিসীমাও যা এর পরিসীমাও কি তা, এটা বলছে কন্ডিশন ফার্স্টে, ঠিক আছে। তারপরে কি দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত 60 সেমি, তাহলে বর্গক্ষেত্রটার পরিসীমা কত হবে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হবে কত, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 60 সেমি হয় তাহলে পরিসীমা কত 4 × 60, তার মানে 240 সেন্টিমিটার, এটাই হলো বর্গক্ষেত্রের পরিসীমা, গেল একটা কন্ডিশন। তারপরে কি দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহু 60 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70 সেন্টিমিটার, এই যে আয়তক্ষেত্র আছে তার দৈর্ঘ্যটা দেওয়া আছে কিন্তু প্রস্থটা দেওয়া নেই, ঠিক আছে 70, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। প্রথমে একটা বর্গক্ষেত্র দেওয়া ছিল যার বাহুর দৈর্ঘ্য কত 60 সেন্টিমিটার, ঠিক আছে, এখান থেকে আমরা পরিসীমার মান সমান, কেন পরিসীমা বার করলাম, যেহেতু বলছি বর্গক্ষেত্রের পরিসীমাও যা আয়তক্ষেত্রের পরিসীমাও তা, এই জন্য আমি পরিসীমাটা বের করে নিলাম, কার পরিসীমা বার করলাম বর্গক্ষেত্রে, এখন আয়তক্ষেত্রে আমাকে পরিসীমা বার করতে হবে, কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমার মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু প্রস্থ দেওয়া নেই, ঠিক আছে প্রস্থকে আমি বি ধরে নিলাম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে, আয়তক্ষেত্রের কে, তাহলে পরিসীমার ফর্মুলা কি 2 × a + b, আমি বারবার লিখছি ফর্মুলা তোমাদের যাতে কি রিমাইন্ড হয়ে যায়, 2 × এর মান কত 70, আর বির মান তো আমরা জানি না থাক এরকম। এখন প্রশ্নে বলছে কি এটাও পরিসীমা যায় এটাও পরিসীমা যায়, তার মানে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এটা লিখতেই পারি আমি 2 × 70 + b ইকুয়াল টু 240, এটা দিয়ে কাটাকাটি করো 120, তাহলে বি ইকুয়াল, তাহলে কি হবে এই সত্তরটা ওই পাশে যাবে, তাহলে 120 থেকে 70 বিয়োগ করতে হবে, তার মানে 50, তাহলে বি এর মান কত বাড়ালো 50, এটাই আমাকে বার করতে বলছে। তবে সরি বি এর মান বার করতে বলেনি, তবে বলেছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত, বি এর মান পেয়ে গেলাম, বি এর মান কত পোস্ত, তাহলে পোস্ত পেয়ে গেলাম, এখন দৈর্ঘ্য দেওয়া আছে আমি ক্ষেত্রফল তো অনায়াসে বার করতে পারবো, পরীক্ষায় এখানে পোস্তের মানও বার করতে বলতো, তখন পোস্ত কত হতো 50 সেমি, ঠিক আছে তাহলে ক্ষেত্রফল কত বার করে দাও, তাহলে ক্ষেত্রফল হবে 70 × 50, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন পোস্ত, তাহলে পাঁচটা কত 35 × 0, তাহলে একক কি হবে এত সেমি, তার মানে বর্গ সেমি, এই হলো কি আমাদের সমাধান। তাহলে নেক্সট অঙ্কে আসছি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 সেমি এবং দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা আয়তক্ষেত্রের কেস, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে 48 সেমি, ঠিক আছে, এবং কি বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ঠিক আছে কন্ডিশনে দেওয়া আছে, দৈর্ঘ্য কি বলছে দৈর্ঘ্যটা কি হবে প্রস্থের কয় গুণ 3 গুণ, আর আমাদের দেওয়া আছে কি দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কত হবে, সবসময় তোমরা মনে রাখবা কোন আয়তক্ষেত্রের সময় কে বড় হয়, সবসময় দৈর্ঘ্য বড় হয় আর প্রস্থ কি হয় ছোট হয়, প্রস্থের মান কি হবে কন্ডিশনে দেওয়া আছে লেন্থ ইকুয়াল টু কি ব্রেথ ইন্টু কত 3, মানে ব্রেথের 3 গুণ, তাহলে আমাকে ব্রেথ বার করতে হবে, প্রস্থ বার করতে হবে, প্রস্থকে বার করতে গেলে কি করতে হবে ভাগ করতে হবে, 48 ভাগ কত 3, তাহলে কত 16, তোমরা এইভাবে করতে পারো,
এই কনসেপ্ট দিয়ে যে দৈর্ঘ্য তো বড় আর প্রস্থ ছোট, তাহলে কয় তিন গুণ, তাই প্রস্থ কম হবে তাই ভাগ করব, এই কনসেপ্ট করো ইউজ করো, অথবা যাদের অসুবিধা এটাতে তাহলে তোমার জানি লেন্থের মান কত 48 আর ব্রেথ ইনটু 3 এই কাটাকাটি করে দাও 16, তাহলে ব্রেথ কত বাড়ালো 16, এইভাবেও করতে পারো। তাহলে গেল, এইবার কি বলছে, এত এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বলছে এই যে আয়তক্ষেত্রটা আছে এই আয়তক্ষেত্রের পরিসীমাও যা হবে বর্গক্ষেত্রের পরিসীমাও কি তাই হবে, আয়তক্ষেত্রের পরিসীমাও যা বর্গক্ষেত্রের পরিসীমাও কি হবে, তাই এটা কন্ডিশনে দেওয়া, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাটা আমরা বের করে নিই, তাহলে পরিসীমা কত হবে, পরিসীমার ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 48 ইন্টু কত 16, ঠিক আছে, এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা। বলছে আয়তক্ষেত্রের পরিসীমাও যা বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা 4 ইনটু কত বাহু, তার মানে এইটার পরিসীমাও যা এর পরিসীমাও, তার মানে এটা ইকুয়াল টু এটা, কেউ আগে গুণ করবে না, গুণ করলে কি হবে তোমার সময় ও আসবে, দেখো এখানে একবারেই আমরা কাটাকাটি করতে পারবো, 48 ইনটু 16 তাহলে কত, 4 দিয়ে তো 4 বার কত 48, তাহলে এ তাহলে 16 দিয়ে 12 কে গুণ করো, 16 দোকানে কত 32, হাতের কত 3, 16 কে 16 আর 3 কত 19, ঠিক আছে, তাহলে এর মান কত বাড়ালো 192, সরি এখানে আয়তক্ষেত্রের পরিসীমা, সরি এখানে দেওয়া আছে কি দৈর্ঘ্য প্রস্থের পরিসীমা, আমরা ক্ষেত্রফল বের করে দিয়েছি, এটা পরিসীমা হবে, ঠিক আছে, পরিসীমার ফর্মুলাটা আমাদের ভুল হয়ে গেছে, পরিসীমা কত হবে 2 ইনটু এ প্লাস বি, তাহলে এর মান কত 48 আর বির মান কত 16, তাহলে 48 আর 16 যোগ করলে কত হয় আমাদের 8 6 14 4 5 64, ঠিক আছে, 4 দোকানে 8 6 দোকানে কত 12, এটাই হবে আমাদের পরিসীমা, ঠিক আছে, এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমাদের পরিসীমা কত বাড়ালো 128, এই পরিসীমাটা হচ্ছে আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 4 ইনটু বাহু, এটা ইকুয়াল টু 128, তাহলে এর মান কত হবে 4 দিয়ে 3 জেরা 12 4 তো কোণে 32, এখন বলছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, হ্যাঁ তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি স্কোয়ারের ক্ষেত্রফল, তাহলে বাহু ইনটু বাহু, তাহলে 32 ইনটু কত 32, তাহলে 32 এর স্কোয়ার কত হবে 1024, ঠিক আছে, একক কি সেন্টিমিটার, তাই এটা হবে কি বর্গ সেমি, এটাই আমাদের অঙ্কের সলিউশন। তো নেক্সট অঙ্কে আসছে, কোন একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেলে পরিসীমা কত বৃদ্ধি হবে, ঠিক আছে, বলছে একটা বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 30% বৃদ্ধি পায় তবে এর পরিসীমা কত বৃদ্ধি পাবে, এটাই হলো অঙ্ক, বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেলে লেন্থটা যদি 30% বৃদ্ধি পায় তবে পরিসীমা কত বৃদ্ধি পাবে, তাহলে এই টাইপের অঙ্কর ক্ষেত্রে যখন দেবে বাহুর দৈর্ঘ্য 30 সেমি বৃদ্ধি পেলেও তাহলে পরিসীমা কত বৃদ্ধি পাবে 30%ই কিন্তু বৃদ্ধি পাবে, আর যদি বলতো বাহুর দৈর্ঘ্য 30% হ্রাস পেলো তাহলে পরিসীমা কত হ্রাস পাবে, তখন 30%ই কি হবে হ্রাস পাবে, এই লজিকটা আমি পূর্বে বলেছিলাম, দেখো বর্গক্ষেত্র দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার একক কি, পরিসীমার একক কি মিটার বা একক বা সেন্টিমিটার, আর বাহুর দৈর্ঘ্যের একক কি, বাহুর দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার বা একক, তার মানে কি এটাও সেন্টিমিটার যদি হয় বাহুর দৈর্ঘ্য লেন্থ, তাহলে পরিসীমাও তাহলে কি হবে ওই একক কি সেন্টিমিটারই হবে, এটাও ওয়ান ডাইমেনশন এটাও কি ওয়ান ডাইমেনশন, তার জন্য এদের পরিসীমাও কত বাড়বে, যদি বাহুর দৈর্ঘ্য 30% বাড়ে পরিসীমাও কত বাড়বে 30%, এবার এগুলো কি আমি বলে দিলাম পরীক্ষার সময় তো অঙ্ক করবো না এইভাবে করবো, যদি কোনো অঙ্কে বলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ানো হলো তাহলে পরিসীমা কত বাড়বে, তাহলে পরিসীমা যা থাকবে সেটাই বাড়বে, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি বলে 30% হ্রাস করা হলো পরিসীমা কত কমবে, তখন কি 30%ই কমবে, এবার আমরা অঙ্কের সাহায্যে বুঝি, ঠিক আছে, আমি জানি না এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, আমি ধরলাম এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 10 একক, ঠিক আছে, এখন কি বলছে বাহুর দৈর্ঘ্য 30% বাড়ানো হলো, তাহলে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে 30% বাড়লো, তাহলে 10 এর 30% কত হয় 3, আর বাড়বে 10 যোগ 3 13, তাহলে 13 একক, এটা হলো প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা বাড়ার পর বাহুর দৈর্ঘ্য 13 একক, তাহলে এর কি বার করতে বলছে আমাদের পরিসীমা, এই পরিসীমা কত হবে 4 ইনটু কত 10, 4 দশে কত 40 একক, তাহলে এর পরিসীমা কত হবে
4 into 13 তাহলে কত 52 একক এখন বলছে পরিসীমা শতকরা কত বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে কত বাড়লো 12 বাড়লো তাহলে যত বাড়লো কত 12 বাড়লো তাহলে কার উপরে করব যখন ইনিশিয়ালটা সব সময় নিচে থাকবে মানে ইনিশিয়ালের উপর আমরা কাজ করি 40 into কত 100 ইঞ্চিরে 12 তাহলে কত পার্সেন্ট 30% তাহলে 30% কি হলো আমাদের যেহেতু এটা বাড়ছে তাই কি বৃদ্ধি পেল 30% বাড়লো তাহলে পরিসীমা কত বৃদ্ধি পেল 30% দেখো ছিল কত অঙ্কিত বাহুর দৈর্ঘ্য 30% ছিল তাহলে পরিসীমা কত বাড়লো 30% একজন পরীক্ষার সময় হলে অঙ্ক করে কি সময় নষ্ট আমরা করব না আমরা এই লজিকটা কি মাথায় রাখব কিন্তু যদি বলতো পুরিয়ে দৈর্ঘ্য 30% বৃদ্ধি পেল তাহলে ক্ষেত্রফল কি 30% বৃদ্ধি ক্ষেত্রফল কিন্তু বৃদ্ধি পাবে না কারণ বড় ক্ষেত্রের বাহু দৈর্ঘ্য একক কি সেন্টিমিটার ক্ষেত্রফলের একক কি বর্গ সেমি সেন্টিমিটার বর্গ সেমি আছে তার জন্য কি তখন কিন্তু হবে না সেন্টিমিটার সেমি যদি একই একক থাকে তখন বাড়বে কি বলছে এরিয়া কত বাড়বে তাহলে লেন্থ থেকে আমাকে আসতে হবে কত এরিয়া তার মানে কি আগের লজিকে কিন্তু হবে না যেহেতু লেন্থের একক কত সেন্টিমিটার আর এরিয়ার একক কি বর্গ সেমি বা একক বর্গ একক তাহলে এটা দেখো ওয়ান ডাইমেনশন এটা কি টু ডাইমেনশন আছে তার মানে কি ওই লজিক খাটবে না তখন যখন বাহু দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বার করবো তখন আমরা পূর্বে আয়তক্ষেত্র শিখেছি একটা ফর্মুলা সেই ফর্মুলাটা ইউজ করতে পারো তাহলে দেখো ফর্মুলাটা কি শিখেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ঠিক আছে এটা শিখেছিলাম বাহু দৈর্ঘ্য কত বাড়লো 30% তাহলে এক্স এর জায়গায় 30 লেখো ওয়াই এর জায়গায় কত 30 তাহলে প্লাসে প্লাসে প্লাস 30 ইনটু 30 বাই কত 100 30 30 কত 60 আর 3 3 কে নয় 69% তাহলে এরিয়া কত বাড়বে 69% বাড়বে কত এরিয়া যাদের এটা করতে অসুবিধা তারা বেসিক এইভাবেও করতে পারো ধরে নিলাম বড় ক্ষেত্রের বাহু দৈর্ঘ্যটা লেন্থ ধরে নিলাম কত 10 সরি বড় ক্ষেত্রের হ্যাঁ বাহু দৈর্ঘ্য 10 ধরলাম তাহলে এর ক্ষেত্রফল কত হবে 10 এর স্কয়ার 100 আর কত কি বলছে লেন্থ 30% বাড়লো তাই নতুন লেন্থ কত হবে 30% বাড়লে কত হবে 13 10 বেড়ে কত হয়ে গেল 13 তাহলে এর এরিয়া কত হবে 13 স্কয়ার কত 169 তাহলে বাড়লো কত 69 কততে বাড়লো ইনিশিয়ালটা সবসময় নিচে ইনটু 100 ইনটু কত 100 তাহলে কত 69% ঠিক আছে এটা আমাদের বেসিক আর এটা হলো কি পরীক্ষার সময় কি এইভাবে করবো তবে নেক্সট অঙ্কে আসছি এখন যদি তোমাদের পরীক্ষার সময় বলতো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 30% বাড়ানো হলো যদি বলতো 20% কমানো হলো তখন কিভাবে করবে লেন্থ এবার যদি বলতো 30% কমানো হলো এবার তাহলে ক্ষেত্রফলের কত পার্সেন্ট কিভাবে হ্রাস পাবে এরিয়া কত পার্সেন্ট হ্রাস পাবে এটা হলো অঙ্ক তাহলে ঠিক একইভাবে করবো তাহলে এই ফর্মুলা লাগাই লেন্থ কি হলো হ্রাস পেলো হ্রাসের জন্য মাইনাস চিহ্ন দেবে মাইনাস 30 কত তারপরে এটাও কত হবে মাইনাস হবে তাহলে মাইনাস 30 তাহলে মাইনাসে মানেছে কি প্লাস 30 ইন্টু 30 বাই 100 এটা এটা কাটো তাহলে কত মাইনাস 60 তিন ত্রিকে কত 9 তাহলে মাইনাস 51 51 মাইনাস আসার অর্থ কি হ্রাস পাওয়া তাহলে 51 তাহলে কত পার্সেন্ট হ্রাস পাবে 51% হ্রাস হবে তোমরা এইভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো তাহলে এইভাবে করলে পরে কি হবে তাহলে দেখে শিখে নাও তাহলে লেন্থ কত ছিল 30% বৃদ্ধি তাহলে প্রথমে লেন্থ যদি 10 তাহলে 10% হ্রাস তাহলে প্রথমে লেন্থ যদি 10 থাকে তাহলে 30% হ্রাস হলে কত হবে 7 হবে গেল তাহলে এখন এটা কি বার করতে হবে আমাদের এরিয়া তাহলে প্রথমে এরিয়া কত ছিল 10 10 এ কত 100 এটা কত হবে 7 7 কত 49 তাহলে কত হ্রাস পেলো বিয়োগ করো তাহলে 51 হয়ে গেল আর 100 এর উপরে কোনো সমস্যা নেই 100 এর উপরে তোমরা ক্যালকুলেশন করবেই 100 এর উপরে থাকলে কি যেটা বিয়োগ করে বাড়াবে সেটাই হবে কি আমাদের অ্যানসার তাহলে 51% কি পেলো হ্রাস পেলো তাহলে নেক্সট অঙ্কে আসছি কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% বৃদ্ধি পেলে বাহু কত পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে এবার উল্টাটা বলেছে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এরিয়াটা এরিয়াটা যদি 20% বৃদ্ধি পায় বৃদ্ধির জন্য উপরের দিকে অ্যারো দিলাম বৃদ্ধি পায় তবে বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি হবে মানে উল্টো বার করতে বলছে এবার বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়বে এটা হলো
আগের অঙ্কে কি ছিল, লেন যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল কত বাড়বে, এবার উল্টা ক্ষেত্রফল বাড়লে পরে বাহু দৈর্ঘ্য কত বৃদ্ধি পেয়েছিল, এটি হলো অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে ফলে তোমরা কি করবে, তোমরা পাতি নিয়মে করো, ঠিক আছে, যে কোনো একটা ধরে নাও, ঠিক আছে, এরিয়া সবসময় কি করবো আমরা 100 ধরে কাজ করবো, তাহলে কি অঙ্ক করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এরিয়া আমরা কি ধরে কাজ করবো, 100 ধরলাম প্রথম অবস্থায়, এরিয়া ছিল কত, 100, ঠিক আছে। তারপরে কি বলছে, এরিয়া 20% বাড়লো, তাহলে তাহলে এরিয়া যদি 20% বাড়ে তাহলে নিউ এরিয়া কত হবে, তাহলে 120% মানে 100 আর 20% বাড়লো, বাড়লো পরে যোগ করো তাহলে 120। এখন বলছে বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়বে, এটাই হলো আমাদের প্রশ্ন। আমরা এরিয়া জানি, এখন এরিয়া থেকে আমাদের কি বার করতে হবে, বাহু বার করতে হবে, লেন্থ কত ছিল, লেন্থ বার করতে গেলে ক্ষেত্রফল থেকে যদি লেন্থ বার করি বড় ক্ষেত্রের সময় কি করতে হবে, বর্গমূল, লেন্থ কত ছিল 10, তাহলে এর বর্গমূল করলে কত হবে 120। তাহলে এর বর্গমূল করার সময় তোমাদের একটু অসুবিধা হতে পারে, তাহলে দেখো এটা করার সময় তোমরা একটু অ্যাপ্রক্সিমেট লজিক খাটাবা। দেখো 11² কত, 121, 12² কত, 144, তার মানে 11² কত, 121, আর 12² কত, 144, তার মানে বর্গমূলটা থেকে দেখা যাচ্ছে যে এখানে দেওয়া আছে 120, আর 11² 121, তার মানে 11 চেয়ে সামথিং কম হবে, তার মানে কত, 10.94 বা 95 এরকম হবে অ্যাপ্রক্সিমেট, বোঝা গেল। মানে 11² কত, 121, আর আমাদের এখানে আছে কত, 120, তার মানে 120 যদি আমরা বর্গমূল করি তাহলে 11 হচ্ছে কি হবে, সামান্য কি হবে, ছোট হবে, আমি ধরলাম 10.95 ছোট, একটু ছোট, তাহলে 10. কত, 95, তার মানে এখন বাড়লো কত দেখো, 0. কত, 95। এখন বলছে পার্সেন্টেজ আমাকে বার করতে হবে, পার্সেন্টেজ বার করতে গেলে কি হবে, বাড়লো কত আমাদের 0.95, আর প্রথমে কত ছিল বাহুর দৈর্ঘ্য সেটাকে নিচে দাও, আর পার্সেন্টেজের জন্য 100টা এই জায়গাটায় হয়ে গেল, এটা শূন্য করি, তাহলে 9.5%, এটাই অ্যাপ্রক্সিমেট অ্যান্সার, কিন্তু এটা কিন্তু অরিজিনাল না, 9.5 অপশনের মধ্যে 9.45 একটা অ্যান্সার আছে, সেটাই হবে কি এই অঙ্কের সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্কে আসছি, বড় ক্ষেত্রের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে বাহুর দৈর্ঘ্য কত হ্রাস, ঠিক এটার উল্টা অঙ্ক, এবার হ্রাস দিয়েছে, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস পেলো, এরিয়াটা, এরিয়াটা হ্রাস পেলো কত পার্সেন্ট, 20%, হাসের জন্য নিচে দিলাম, ঠিক আছে। তাহলে বলছে লেন্থটা কত হ্রাস পেয়েছিল, এটাই হলো আমাদের অঙ্ক। তাহলে আগে একই টাইপের, এবার খালি হ্রাস পাওয়া, আগেটা ছিল বৃদ্ধি পাওয়া, তাহলে আমি কি বললাম এই টাইপের অঙ্ক ক্ষেত্রে কি করবো, এরিয়া প্রথমে ধরে নেবো, তাহলে এর এরিয়া ধরে নিলাম কত, 100, তাহলে এর বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, তাহলে 100 বর্গমূল করে দাও, তাহলে 10 গেল। এবার বলছে এরিয়া হলো 20% বাড়লো, তাহলে নিউ এরিয়া কত হলো, তাহলে 120, সরি বাড়লো না তো কমলো, তাহলে কমার জন্য বিয়োগ করবা, তাহলে 100 থেকে 20 বিয়োগ করে দাও, তাহলে কত হবে, 80। এখন এর বর্গমূল আমাকে করতে হবে বাহুর দৈর্ঘ্য বার করতে, তাহলে বর্গমূল অনেকে ঝামেলা কিভাবে করবো, তাহলে দেখবো নিয়ারেস্ট কি আছে, দেখো 8² কত, 64, আর 9² কত, 81, তাহলে 8² হয় আমাদের 64, আর 9² কত হয়, 81, আর আমাকে এখানে আছে কত, 80, তার মানে 9 এর চেয়ে সামান্য কি হবে, সামান্য ছোট হবে, তার মানে আমাদের অ্যান্সার, তার মানে 8.94 বা 95 হবে, এটা একটু অপশন দেখে তোমরা একটু বুঝে যাবে, 8. মনে করো 94, তাহলে বাড়লো কত, এর থেকে বিয়োগ করো, তাহলে বাড়বে কত, 10 - 6, তাহলে 0. কত হলো, 1.06, ঠিক আছে, তাহলে আমার ক্ষেত্রফল কত হ্রাস পেলো, 1.06 হ্রাস পেলো। তাহলে বলছে এখন শতকরা কত হ্রাস পাবে, শতকরা বার করি, তাহলে 1.06 হলো হ্রাস পেলো, তাহলে প্রথমে কত ছিল বাহুর দৈর্ঘ্য, 10, আর হ্রাস পেলো কত, 1.06, যেটা হ্রাস পাবে সেটাকে আমরা উপরে দেবো, আর ইনিশিয়ালটা কত দেবো, নিচে দেবো, ইনিশিয়াল কত ছিল, 10, বাহুর দৈর্ঘ্য ইনিশিয়ালটা নিচে, ইন্টু কত, 100, এইটা এটা কাটা, তাহলে কত হবে, 10.6 সামথিং হবে অ্যান্সার। তাহলে অপশনে কি আছে সেটা দেখো, তাহলে অপশনে আছে 9.55, 12.23, 11, আর 10.56, তাহলে 10.56 এর নিয়ারেস্ট কোনটা আছে, এটাই আছে, মানে এটাই হবে কি আমাদের অ্যান্সার, তাহলে 10.5, ঠিক আছে। তা এই টাইপের অঙ্ক আসলে আমরা কি করবো, একটু অ্যাপ্রক্সিমেট নিয়ে কাজ করবো, ঠিক আছে। তাহলে আমাদের বর্গক্ষেত্রে রিলেটেড যে অঙ্ক ছিল আজকে, সে আমরা আজকে আলোচনা করলাম। আমাদের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।